হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ম্যাচ হিসেবে আছি ইরফান। তো আজকে আমার টপিকটা হচ্ছে কি, আজকে কোনো টপিক না, আজকে একটা ভিন্ন ধর্মী একটা সাবজেক্ট নিয়ে আমি। তো অনেকে বলবে সাবজেক্টটা কি ভাইয়া, তো সাবজেক্টটা আমি আগে বলি। সাবজেক্টটা হচ্ছে যে বাংলা। টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো, বাংলা। বাংলা ফার্স্ট পেপার নবম দশম শ্রেণীর। তো বাংলা ফার্স্ট পেপারের কি গদ্য না পদ্য? টপিক ওয়াইজ হ্যাঁ সিলেক্ট করেছি পদ্য। তো পদ্য নাম কি? বঙ্গবাণী। তো বঙ্গবাণী কবিতাটা আমি একটু সময় ওয়েস্ট না করে সুন্দর করে শুরু করে দিতে চাচ্ছি, কারণ সময় ওয়েস্ট করলে কিন্তু অনেক সময় চলে যায় শুধু কথাবার্তা বলতে গেলে। আচ্ছা শুরু করি। বই যে সামনে থাকে বইটা নিয়ে বসো, ঠিক আছে? আমি প্রথমে পড়ি কবিতাটা। কবি পাঠ পড়ি এখানে এপিটুতে আমি শুধুমাত্র কবিতাকে, কবিতার আঙ্কিকে কথা বলবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। কিতাব পড়িতে যা নায়ক অভ্যাস, সে সবে কহিল মনে মতে মনে হাবিলাস, তেই কাজে নিবিধি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম তো সে আমি সর্বজন। আবার কথাটা আমি ভালো করে বোঝার চেষ্টা করো। কিতাব পড়িতে যার নায়িকা অভ্যাস, যার কিতাব পড়তে অভ্যাস নাই, সে সবে কহিল মনে মতে মনে হাবিলাস, সে সবে কবির কাছে একটা কি করলো, মিনতি প্রকাশ করলো বা জিজ্ঞাসা। অর্থাৎ কবি যেখানে এটা যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যাদের কিতাব পড়তে মানে বইপত্র পড়ার অভ্যাস নাই, হ্যাঁ, তারা কবির কাছে মিনতি প্রকাশ করেছে বা কবির কাছে ইচ্ছা প্রকাশ, কবির কাছে মানে একটা তাদের ইচ্ছাটা মানে অভিলাষ হাবিলাষটা করেছে যে আমাদের, আমরা সেটা বুঝি না। যে ভাষা মানুষের বোধগম্য নয়, যে ভাষা মানুষের মাত্র মাতৃভাষার মধ্যে শ্রেয় নয়, সে ভাষা জনসাধারণের পক্ষে বোঝাটা কষ্টকর। তো কবি এটা মানে যাতে পাঠ্যপুস্তক বাংলাতে মাতৃভাষাতে, অর্থাৎ বাংলা বলতে বাংলাদেশের ক্ষেত্রে আর কি, মাতৃভাষাতে যে কোনো দেশের ক্ষেত্রে যে ভাষাই হোক মাতৃভাষাতে যাতে পাঠ্যপুস্তকটা করা হয়, সে আঙ্গিকে কবি সেটা করার মনোনিবেশ করেছেন। এই কথাটা তারা আমাদের সেটাই বুঝিয়েছে। অর্থাৎ এই কাজে নিবেদি বাংলা করিয়া রচন, এই কাজে বাংলা করো রচন মানে মাতৃভাষায় করো রচন নিজ পরিশ্রম তো সে আমি সর্বজন, আমি সেটার উপর মনোনিবেশ করছি, এটা বলতেছে তিনি, ঠিক আছে? তো এরপরের পাঠে আমরা যাই। এরপরের চারটা চরণে বলেছে যে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাট পুরে বাঘ, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত। কত সুন্দর কথা বলছে আমাদের আব্দুল হাকিম ভাইয়া, সরি স্যার। তো আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, অর্থাৎ এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে, তো এখানে বেসিক্যালি যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে, অর্থাৎ আরবি ফার্সি শাস্ত্র যেটা রয়েছে, অর্থাৎ মানে এখানে কবি যেটা বোঝাচ্ছেন মানে কবির এখানে কোনো দ্বিমত নাই, কবি এটার ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করে না বা কবি এটার মধ্যে তিনি সমর্থন দিয়েছেন। অর্থাৎ কবির মতে কবির এটার প্রতি কোনো রাগ নাই, কারণ এটা সাধারণ মানুষও এটার উপর শ্রদ্ধাশীল। যেহেতু এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার কিছু কথা বলা হয়েছে এবং মানে তাদের প্রশংসার কথা, তারপরে অ্যাপ্রিসিয়েটের যেসব কথাগুলো ডিসক্রিপশন রয়েছে সেগুলো কিন্তু এখানে এইসব ভাষায় কিন্তু বর্ণনা করা হয়েছে, যা কিন্তু জনসাধারণের জন্য, জনসাধারণ যেগুলোকে কী করে শ্রদ্ধাশীল, মানে যেগুলোর প্রতি জনসাধারণ কী করে শ্রদ্ধাশীল, অর্থাৎ তারা সেখানে শ্রদ্ধা প্রকাশ করে, হ্যাঁ। কিন্তু এটা তো ভাবলে হবে না যে এই ভাষার ক্ষেত্রে যদি আমরা যদি আরবি ফার্সি ইউজ করি কিন্তু সেখানে তো সেটা মাতৃভাষার পর্যায়ে পড়ে না, তো সেটা তো আবার বোঝা সম্ভব না জনসাধারণের পক্ষে। অর্থাৎ দেশি ভাষা বুঝতে পারার পুরো ভাগ, কিন্তু দেশি ভাষাটা মানুষ পুরাপুরি বোঝে। আর দেশি ভাষায় যদি লেখা হয়, অর্থাৎ লিখি আল্লাহ নবীর সিফত যদি লেখা হয়, ওই সব আল্লাহ নবীর সিফত অর্থাৎ হাদিস অর্থাৎ বিভিন্ন আল্লাহ নবীর যেসব গুণাগুণের কথা ওগুলো যদি ওখানে লেখা হয়, তাহলে কিন্তু জনসাধারণ সেটা বুঝতে পারে এবং মানে তার আরবি ফার্সির প্রতি তাদের আগ্রহটা বেড়ে যায়, হ্যাঁ। তারা আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, হ্যাঁ, সেখানে কোনো দুই মত নাই, তাদের দ্বিমত থাকবে না, তারা সেটার প্রতি শ্রদ্ধাশীল হবে, তারা নিজের ভাষা আর সাথে সাথে অন্যান্য ভাষা উপলব্ধি করতে শিখবে একসাথে, যদি কিনা কি হয়, যদি সেটা মাতৃভাষায়টা লেখা হয়, মাতৃভাষায় লেখা হয়, মাতৃভাষায় লেখা হলেই তো সেটা বুঝতে পারবে, ঠিক আছে, জনসাধারণ বুঝতে পারবে এবং অন্যান্য ভাষার প্রতিও তারা শ্রদ্ধাশীল হয়ে উঠবে, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছো তোমরা। তো এরপরের চরণে আমরা চলে যাই। যেই দেশে যেই বাক্য কহে নরঙ্গন, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, হ্যাঁ, অর্থাৎ সর্ববাক্য বুঝে প্রভু কিংবা হিন্দুয়ানি, বঙ্গদেশে বাক্য কি বা যত ইতি বাণী, ঠিক আছে? কত সুন্দর চরণ, হ্যাঁ। আবার এটা ডিসক্রিপশনটা আমি দিয়ে দিচ্ছি। যে দেশে যেই বাক্য ইউজ করা হোক না কেন, পৃথিবীর প্রত্যেকটা জাতি যে এক তা নয়, তাদের ভাষা, তাদের কালচার, তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবগুলো কিন্তু একটা থেকে অন্যটার মধ্যে প্রচুর ডিফারেন্ট রয়েছে। তো এগুলার যে ডিফারেন্ট রয়েছে, তো এদের কিন্তু ভাষাটাও কিন্তু সেরকম ডিফারেন্ট রয়েছে। তো এখানে যেটা বলেছে, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, অর্থাৎ
পৃথিবীর যে কোনো ভাষায় কিন্তু প্রভু বুঝতে পারেন, এবং আমাদের উচিত নিজ নিজ ভাষায় প্রভুকে ডাকা, ঠিক আছে? নিজ নিজ ভাষায় প্রভুকে ডাকলে যে যে আমরা বাঙালি, এখন আমরা যদি ইংলিশে যদি প্রভুকে ডাকি সেও তিনি বুঝবেন, বাংলাতে বললেও তিনি বুঝবেন, ঠিক আছে? শুধু সৃষ্টিকর্তা যেটা চান অর্থাৎ সর্বাক্য বুঝে প্রভু কিবা হিন্দুবাণী, সেটা হিন্দুবাণী হোক মানে বা হিন্দু হিন্দুবাণী কি হিন্দুবাণী যেটা বলছে এটা হচ্ছে বাংলা, সেটা বাংলা হোক বা অন্য যে কোনো ভাষা হোক সেটা কিন্তু প্রভু বুঝতে পারে, ঠিক আছে? বঙ্গদেশী বাক্য যত ইতিবাণী, তো সেটা হইতে পারে বঙ্গদেশী বাক্য যত ইতিবাণী, যত ধরনের বাক্য হোক সেটা বুঝতে পারে। সৃষ্টিকর্তা দেখে যে তার সৃষ্টি তাকে তার তার স্মরণ করে কিনা, জিনিসটা শুধু দেখে, ঠিক আছে? এখানে ভাষাটা মুখ্য নয়, এখানে স্মরণ করাটাই কিন্তু মুখ্য, এখানে যেটা কবি এর চরণের মাধ্যমে বুঝিয়েছেন। এরপরের চরণে চলো চলে যাই, তো এরপর চরণে কি বলছে, মারফত পেলে যার নায়ক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গমন, তা বলছে সে সবে বঙ্গে তো জন্ম জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় নজানি। এখানে একটু কবি একটু মজা করলেন, মানে মজা না মানে রিয়েলভাবে তিনি একটু রাগ প্রকাশ করলেন, মজা বললে কিন্তু আবার এটা ডিফারেন্ট কথা নির্দেশ করে। তো তিনি কী রাগ প্রকাশ করলেন, তিনি যে রাগটা প্রকাশ করলেন সেটা হচ্ছে যে অর্থাৎ মানে যারা বাংলাকে ভালোবাসে না অর্থাৎ নিজের দেশের মাতৃভাষাকে ভালোবাসে না, তাদেরকে নিজ দেশে থাকার কোনো অনুমতি তাদের বা কোনো মানে মানে কনসিডারেশন তাদের মধ্যে নাই, হ্যাঁ, নিজের দেশে থাকারটা, ঠিক আছে? তো এখানে চারটা চরণ দ্বারা কী বুঝেছে কবি, তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে অর্থাৎ মারফত বেদে যা নায়িক গমন, অর্থাৎ যিনি আল্লাহ যিনি তার আল্লাহর কী করেননি অনুগত্য করেননি, তার তো মানে মানে তার ভাষার প্রতিও কী ভালোবাসা থাকবে এটা ডিফাইন করে, ঠিক আছে? যারা সাধনা করেনি অর্থাৎ যারা আল্লাহকে জানার চেষ্টা করেনি প্রভুকে জানার চেষ্টা করেনি তাদের মধ্যে কী ধরনের মানে কনসিডারেশন আসবে, ঠিক আছে? তো এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যারা সাধন করেনি তারা স্রষ্টাকে কীভাবে সমভাবে জানবে, তো স্রষ্টাকে সমভাবে জানার জন্য মরমি সাধনা প্রয়োজন। মরম সাধনা কি অর্থাৎ আল্লাহ তাআলাকে বা প্রভুকে সম্মুখভাবে জানার জন্য যে সাধনা করা হয় সেটা হচ্ছে মরমি সাধনা, ঠিক আছে? তো মরমি সাধনার তো বিষয়টা বুঝলাম, অর্থাৎ এখানে যে বলছে মারফত বেড়ে জানাই কমান, যিনি মানে আল্লাহকে জানার চেষ্টা করে না, যার মধ্যে ওই রকম কোনো আগ্রহ নাই, তো তিনি কেমনে একটা মানে তিনি তো তিনি কেমনেই সবটাকে মানে তিনি যেহেতু সাধনা করেনি তো তিনি কেমনেই একজন তিনি কেমনে স্রষ্টাকে চিনবে, ঠিক আছে? তার সম্পর্কে জানবে, তেমনই তাকে জানার জন্য মরমি সাধনা প্রয়োজন বলেছি আমি। তো এখানে যেটা বলা হচ্ছে হিন্দু অক্ষরে হিংসে সে সবের গণ, তো সে যখন এটার বিষয়ে মানে তার কোনো আগ্রহ নাই তো সে কিসে হিংসা করে, সে আরবি ফার্সি বাংলা সবগুলোকে হিংসা করে। তো হিংসা করার ফলে তো আমাদের কবি আব্দুল হাকিম তাদেরকে বর্ষণা করেছেন, তিনি বলতেছেন যে তাদের তো তারা তো এই দেশ তারা তো শুধু নিজ দেশ না আরবি ফার্সি সবগুলোকে হিংসা করে, আরবি ফার্সি সবগুলো এই চরণে যা বলা হচ্ছে আরবি ফার্সি সবগুলোকে তারা হিংসা করে, সেটা যে কোনো ভাষা হোক তারা কী করে অন্যান্য ভাষাকেও তারা হিংসা করে, ঠিক আছে? এরপর হচ্ছে সেই সবে বঙ্গে তো জন্মহিংসা বঙ্গবাণী, হ্যাঁ মানে তাদের মানে বর্ষণা করেছেন এটা যে তাদের বংশধর্ম কোথায় তাদের পরিচয় সম্পর্কে সন্দেহ করেছেন, তাদের যে জেনেটিক্সাল প্রবলেম আছে এটা মানে তিনি সেটা মানে সে তিনি সেটা মানে তাদেরকে এই নামে পরি মানে তাদেরকে ইয়া করেছেন বর্ষণা করেছেন। অনেকে আছে না বিদেশ থেকে আসলে এই লন্ডন থেকে এসে মানে এক ইংলিশ মারা শুরু করছে, আরে ভাই তুমি হচ্ছে বাংলার মানুষ, তোমার রক্ত মিশে আছে বাংলায়, তুমি বাংলায় কথা বলো, তুমি বাংলার সাথে মিশে থাকো, তোমার পরিবার প্রয়োজন যেখানে বসবাস করে তুমি তো বাংলার সাথে জড়িত, তুমি কেন ইংরেজিতে কথা বলবা যারা ইংলিশে বোঝে না, হ্যাঁ ইংলিশে কথা বলার দরকার আছে বাট সেটা মানে ইন্টারন্যাশনাল ভাষা যেহেতু এটা কথা বলার দরকার আছে, কিন্তু সেটা তো আমি বাংলায় এসে বাংলার মাটিতে এসে আমার মাতৃভাষায় আমার মাতৃভূমিতে এসে তো এটা বলতে পারি না, ঠিক আছে? হ্যাঁ যারা বোঝে তাদের সাথে প্র্যাকটিস করা যায় কিন্তু আমি তো অলওয়েজ এটা ইউজ করতে পারি না, ঠিক আছে? আমার বাংলাকে আমাকে কী করে বুকে ধরে বেঁচে থাকতে হবে, ঠিক আছে? বাংলার প্রতি ভালোবাসাটা আমার মধ্যে দৃঢ় থাকতে হবে। তো এরপর যেটা বলা হচ্ছে সেই সব কাহার জন্ম নির্ণয় না মানে ধর্ম নির্ণয় ন জানি, অর্থাৎ তাদের জন্ম নির্ণয় কোথায় সেটাও কিন্তু কবি জানেন না, যে তারা তো এই দেশের নয় এই কারণ এই দেশের হলে তো তিনি যাদেরকে চিনতেন তাদের জন্ম নির্ণয় কোথায় তিনি জানেন না, মানে তিনি তাদেরকে চেনেন না, এভাবে তাদেরকে কী করছে অপমান করছে,
ঠিক আছে আচ্ছা যাই হোক, এরপরে খুব সুন্দর কিন্তু মানে কবিতাটা কিন্তু একদম জোস একটা কবিতা, বিশেষ করে আমার কাছে মনে হয়, তোমাদের কাছে কেমন মনে হয় আমি জানি না। তারপরে দেশি ভাষা বিদ্যা যার মনে না দুয়ায়, নিজ দেশ তো আগে কেন বিদেশ না দুয়ায়, মাতা পিতা ক্রমে মাতা পিতা মোহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। অর্থাৎ দেশের ভাষার বিদ্যা যেটা রয়েছে সেটা যার মনে না দুয়ায়, তো এখানে যেটা বলা হচ্ছে চরণটাতে, দেশের ভাষা যার মনে না জুয়ায়, হ্যাঁ মানে কবি বলতে চাচ্ছেন স্বদেশের স্বভাষার প্রতি যাদের মনে মানে স্বভাষার প্রতি যাদের কোনো মমতা নেই বা তাদের প্রতি কোনো সহানুভূতিশীল নেই বা তাদের বলার প্রতি সেটা বলার প্রতি তাদের কোনো আগ্রহ নেই বা যারা এটাকে তুচ্ছ মনে করে তাদের, তারা কেন এই দেশ ছেড়ে চলে যায় না বংশানুক্রমে, এখানে বলছে নিজ দেশ ছয় কেন বিদেশে নেওয়া যায়, তারা কেন এদেশ ছেড়ে চলে যায় না, ঠিক আছে, মাতা পিতা ক্রম মহক্রমে বংশত বসাতে, অর্থাৎ তার মাতা বংশানুক্রমে তার মাতা তার দাদা দাদার থেকে তার বাবা বাবার থেকে সে এভাবে করে কিন্তু তার মানে তার বংশটা বংশানুক্রমে কিন্তু সেটা একটা দ্বারা বহন দ্বারা বহন করে চলতেছে, সেটা কিন্তু এদেশে দেশের মাটিতেই চলতেছে, তো এটার প্রতি তার কোনো কী নেই, এই দেশের যে ভাষা সেই ভাষার প্রতি তার কোনো আগ্রহ নাই, তাহলে সে কেন বিদেশ নেওয়া যায়। বংশানুক্রমে যার যেখানে যেখানে এই কবিতা কবিতাতে কবি আব্দুল হাকিম যেখানে যুক্তি দেখিয়েছেন যে যেখানে তোমার বসতি সেখানে মানে বংশক্রমে যেখানে তার তোমার বসতি সেখান থেকে তুমি তুমি মানে তোমার কোনো আগ্রহ নাই, অর্থাৎ দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, অর্থাৎ এই ভাষা বলার মাধ্যমে তুমি তোমার কি তোমার মমতাটা বুঝতে পারবে, তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে, তুমি তোমার পূর্ণ মনোভাব প্রকাশ করতে পারবে, তোমার মধ্যে যে আত্মবিশ্বাস আছে সেটা প্রকাশ করতে পারবে, তুমি সবার মধ্যে মন খুলে মতামত দিতে পারবে, কিন্তু সেটা কিন্তু অন্য ভাষায় অ্যাকুরেটলিভাবে দেওয়া যায় না, ঠিক আছে। তো তিনি এই ভাষা বলার মাধ্যমে এই ভাষার যত বাণী উত্থাপিত হবে সেগুলো তোমার পুনঃ পুনঃ মনকে কী করবে সৃষ্টি করবে, ঠিক আছে, তোমার মনকে জাগিয়ে তুলবে, ঠিক আছে, তোমার মন কী করে তুলবে জাগিয়ে তুলবে। তো এই ভাষা এই আত্মবিশ্বাসী কবি কিন্তু এখানে এটাই বুঝিয়েছেন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকে ভিডিওতে আমি কবি আব্দুল হাকিমের যে কবিতাটা বঙ্গবাণী কবিতাটা সেটা সুন্দরভাবে উপস্থাপন করেছি, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, এবং আমি তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে যে উত্তরগুলো আস মানে প্রশ্নগুলো আসবে আমি সেগুলো উত্তর দেওয়ার সর্বোচ্চটুকু চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।